অনেক দিন থেকে বাবার কাছে দেখা হয় নাই, আজকে কেন বাবা নাই, কোথায় গেল? বাবাকে দেখার জন্য সন্তানরা দুইজন আসতেছে, লক্ষ্য করে দেখে বাগানের মধ্যে তার বাবা আছে, কিন্তু বাবা আর দুনিয়ায় নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। পাশে যুবক কান্না করে, এ মুসলমান আল্লাহর বান্দার কান্না লাগান, ও ভাইজানেরা ইমানদার কাকে বলে, কার কো ইমানদার? আল্লাহর বান্দা যুবক কান্না করতেছে, জিজ্ঞাসা করলেন, ভাই জান আমার আব্বা জান দুনিয়া থেকে কেমনি বিদায় হয়ে গেল, আপনি কি কিছু বলতে পারেন? ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর বান্দা যুবক বলল, ভাই আমার আঘাত পাওয়ার কারণে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি নিজের ব্যক্তিগত কারণে তাকে আঘাত করি নাই, অপেক্ষায় আছি তোমার কাছে ক্ষমা চাই, মেহরবানি করে আমাকে মাফ করে দাও, আল্লাহর আদালতে যদি যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে হত্যার মামলার আসামি তুমি, আজকে তোমার হিসাব হবে, আল্লাহর আদালতে কি জবাব দেব, এই জন্য আমি অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি যুবক এখান থেকে কোথাও যাব না। চিৎকার মেরে বলুন না আমার হাবা, সঙ্গে সঙ্গে বলতেছি এই দেশের প্রেসিডেন্ট হল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো তার দরবারে, হত্যার বদলে হত্যা তোমার জীবন যাবে, চলো তার দরবারে। আল্লাহর বান্দা যুবক বললেন, ভাইজান কষ্ট দরকার নাই, মন খারাপ নাই, চলো তার দরবারে, আমার মৃত্যুদণ্ড যদিও হয় ইমান ছাড়ব না, জীবন দেব ইমান নষ্ট করব না। ও মুসলমান তৌহিদ জনতা, আল্লাহর বান্দারা কান্টা লাগান ভাইজানেরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গেল, রাজসিংহাসনে খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসে আছে, এমন সময় আল্লাহর বান্দা যুবককে যখন নিয়ে যায় খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে দেখেন এই যুবকটা আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জীবনের বদলে জীবন হত্যার বদলে হত্যা আমরা চাই, মেহরবানি করে এই লোকটার ফাঁসি দেন আপনি। ও মুসলমান তৌহিদ জনতা, আল্লাহর বান্দা সেখানে দাঁড়ায় আছে, খলিফাতুল মুসলিমিন বলল, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আমি ওমর প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, আর বর্তমান প্রমাণের দরকার নাই, ক্ষমতা পাইলে মামলা দিয়ে জেলখানায় ঢুকানো যায়। খলিফাতুল মুসলিমিন বলল, ও যুবক, এই যুবক যে তোমার আব্বাকে হত্যা করেছে, এমন কোন সাক্ষী ডকুমেন্ট যদি তুমি দিতে পারো, আমি এই যুবককে হত্যা, এই যুবককে ফাঁসি দিয়ে দেব, কিন্তু যদি কোনো সাক্ষী না হয় আমি ওমর কিন্তু তার বিচার করতে পারবো না। ডাক দিয়ে বলে, ওমর এই যুবক যদি নিজেই স্বীকার করে তাহলে তো কোনো প্রমাণ লাগবে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক এটা কিন্তু আমার দরবার, চিন্তা ভাবনা করে রায় দাও, আল্লাহর বান্দা যুবক ছিলেন ইমানদার, আমাদের মতো বেঈমান যুবক কিন্তু ছিলেন না। যুবক বললেন, হুজুর আমি স্বীকার করলাম আমি নিজেই তার বাবাকে হত্যা করেছি। আল্লাহর বান্দা সেইখানে বললেন, খলিফাতুল মুসলিমিন বললেন, যুবক চিন্তা ভাবনা করে বলো, তোমার কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর বান্দা বললেন, টেনশন করার কোনো কারণ নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, এ যুবক তুমি কি জানো তোমার পরিণাম কি হবে, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তোমার কি এমন কোনো আশা আছে নাকি মৃত্যুর আগে তোমাকে? আজকে বাংলার জমিনে গোটা বিশ্বের জমিনে বলা হয়, তোমার কি চাওয়া আছে, তোমার কি দাবি আছে? ইমান নষ্ট করার জন্য অনেক লোভ লালসা দেখা হয়, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের পাখিরা বলে, আমরা জীবন দেব ইমান নষ্ট করব না। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, তবে খলিফাতুল মুসলিমিন ওমর একটা আমার আশা আকাঙ্ক্ষা হলো, আমার মা বলতে একজন আর পৃথিবীতে আমার আপনজন কেউ নাই, আপনি যদি যেতে দেন আমি গিয়ে আমার মায়ের সঙ্গে আমি বিদায় নিয়ে আসবো, আর এক ইহুদির সঙ্গে ব্যবসা করেছিলাম, লেনদেন এখন পর্যন্ত আমি ক্লিয়ার করতে পাই নাই, লেনদেন ক্লিয়ার করে আমি আবার আপনার কাছে চলে আসবো। হযরত ওমর বলে,
অন্যায় হয়ে গেছে, তুমি তো ফাঁসির আসামি, কেমনে তোমাকে যেতে দেওয়া হয়? কখনো সম্ভব নয়। আল্লাহর বান্দা বললেন, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি এখানে আসছি, আমার যদি মনে কোনো সমস্যা থাকতো আমি অনেক আগে আপনার কাছ থেকে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি, আমি ইমানদার। ও মুসলমান, আল্লাহর বান্দাকে বলতেছে, যুবক একটা মাত্র সিস্টেম আছে তোমার জন্য, চিন্তা ভাবনা করো, এই সিস্টেমে যদি তুমি রাজি হও, এই মজলিসের মধ্যে এমন কোন যুবক তুমি যদি পাও যেই যুবকটা তোমার জীবনের জামিন হয়ে যাবে, মনে রেখো যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি আসবা না ততক্ষণ পর্যন্ত ওই যুবক কিন্তু তোমার জীবনের জামিনদার হয়ে থাকবে। মনে রেখো রে যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি আসবে না তোমার জীবনের জামিন থাকবে, আর সময় মতো যদি তুমি আসতে না পারো ওই নিরপরাধ মুসলমান কিন্তু তোমার জীবনের বিনিময়ে ফাঁসি হয়ে যাবে। আল্লাহর বান্দা বলতেছে, ও হুজুর, মদিনা থেকে আমার বাড়িটা হলো অনেক দূরে, মদিনার মধ্যে আমার কোনো বন্ধু বান্ধব নাই, মদিনার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, কে হবে আমার জীবনের জামিনদার? এমন কোনো বন্ধু তো মদিনার মধ্যে আমার নাই। আল্লাহর বান্দা দু চোখের পানিগুলো ছেড়ে দেই সারায় বুঝাইতে চায়, এমন কোনো কি ভাই আছে আমার জীবনের জামিনদার হয়ে যাবে? ও ভাইরা, একজন আছে কি এখানে আমার জীবনের জামিন হবে? আল্লাহর বান্দা দু চোখের পানি গুলো ছেড়ে দে কান্দে। ও মুসলমান, আল্লাহর বান্দা যখন কান্না করে, এই সমাজের মধ্যে এমন একজন লোক ছিল, এই লোকটার নাম হলো আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা এমন আল্লাহওয়ালা ছিল, জিন্দেগিতে ঘর বানাই নাই, বাড়ি বানাই নাই, জিজ্ঞেস করা হতো আবু জার, ঘর বানা বাড়ি বানা, আবু জার বলেছেন, না বাড়ি বানাবো না, বাড়ি আমার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে। হযরতে আবু জার গিফারি খয়রুল বাশার জিসনে সারে জিন্দগি মে না বানায়া আপনা ঘর। কঠিন বড় আল্লাহওয়ালা আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর বান্দা যুবক বললেন, ও ভাইজান, টেনশন করার কোনো কারণ নাই, ভাইজান আপনি চলে যান, আমি আবু জার আপনার জীবনের জামিনদার হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক বললে, ভাই তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, আমি শুধু যাব, আমি আবার বিদায় নিয়ে আসব। আল্লাহর বান্দা চলে গেলেন। ও মুসলমান, এটাই হলো খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা কার কয়, নেতা শুধু হলে হবে না, নেতার মতো নেতা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা চলে গেলেন। যাওয়ার পরে ইহুদির সঙ্গে লেনদেন ক্লিয়ার করার পর মায়ের কাছ থেকে বিদায় নেবে, মা বিদায় দেন গো মা, আমি চলে যাব, আমি এতদিন গিয়েছিলাম মা, এতদিন কোনো বিপদের সম্মুখীন হই নাই মা, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আমার মৃত্যুদণ্ডর রায় হয়েছে মা। মা বলে, বেঠা কেমনে সম্ভব রে বাবা, কলিজার টুকরা সন্তান তুই আমার, একটা মাত্র সন্তান, আর কেউ নাই, আমার খেদমত কে করবে বাবা, তোমাকে যেতে দেব না, আমার তো কেউ নাই, কে আমার খেদমত করবে? ও মুসলমান, প্রবাসে যদি আপনার সন্তান থাকে আর বাংলাদেশের জমিনে যদি এই সন্তানের মা থাকে, সন্তানের কিছু হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কেউ জানে না, আগে কে জানে? বেটারে সম্ভব হবে না, ও বাবা আমি তোমাকে বিদায় দেব না। এই মায়ের ভালোবাসা, সন্তানের কাছে এমন ভালোবাসা, বিজ্ঞান বলে এই সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, এই সন্তান আসার পর যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, ছয় মাস যখন সন্তানের বয়স হয়ে গেল, এই সন্তানটা মায়ের কোলে যায়, 600 বার লাথি মারা শুরু, লাইলা এর কোলে যায়, আঘাত যখন দেয়, বিজ্ঞান বলে সন্তান
সন্তান যখন মায়ের পেটে চলে আসে এই সন্তানটা মায়ের কোলে যায় 600 বার পর্যন্ত লাথি মারে এই সন্তানটা যখন লাথি মারে মায়ের পা কলিজার দিকে যখন উঠে যায় ও মুসলমান একটু কান্টা লাগান মা কাকে বলে মা আজকে গোটা বিশ্বের জমিনে এমন কোন মা নাই সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে মা 11 মাসের 10 মাসের কষ্ট সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে কষ্ট ভুলে যায় এই মা সন্তান যখন বড় হয়ে গেল ও মুসলমান তাওহীদ জনতা আল্লাহর বান্দারা কান্টা লাগান ভাইজান এই মা যখন ডেলিভারি অবস্থায় হয়ে যায় শাশুড়িকে বলে মা আমাকে বিদায় দেন মা আমি চলে যাচ্ছি অপারেশন টেবিলে আমার মন বলে জীবনে আর কোনোদিন আমি ফিরে আসবো না স্বামীর কাছে যায় স্বামী গো সংসার জীবন অনেক দিন তোমার সঙ্গে আমার বিয়া দেবে হতে পারে আমি ফিরে আসবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই আমি যদি চলে যাই মাফ করে দিও ননুনকে বলে ননুন রে শোন রে বোন রে তোর ভাই কিন্তু সকালবেলা নাস্তা না খেয়ে বের হয়ে যায় না আমি যদি যাচ্ছি ফিরে না আসি তোর ভাইয়ের দিকে খেয়াল রাখিও এই সন্তান যখন মায়ের পেটে চলে আসলো ও মুসলমান ধীরে ধীরে যখন বড় হয়ে যায় কলিজা আঘাত মারে মা খাইতে পারে না ঘুমাইতেও পারে না এমন সন্তান বাংলার জমিনে সন্তান যখন মায়ের পেট থেকে প্রসব করলো উম্মা কান্নার শব্দ যখন বুঝে যায় আমার মা অজ্ঞান খোলার পরে মায়ের কান্না আর সন্তানের কান্না যখন একসঙ্গে হয়ে যায় মা বলে ও স্বামী এতদিনের কষ্ট আমি ভুলে গেলাম এই মা কিন্তু বিদায় দিচ্ছে না এইদিকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু বিদায় এখন পর্যন্ত যুবক কেন আসে না টাইম হয়ে গিয়েছে এ আবু জার তুমি কেন ওই যুবকের জীবনের জাবিন হয়ে গেলা আজকে তোমার মনে হয় জীবন চলে যাবে আর সময় না একটু সময় অপেক্ষা করা যাবে না এবার সমস্ত লোকেরা ভরপুর হয়ে গেল আহারে একজন নিরপরাধ লোকের ফাঁসি হয়ে যাবে মেনে নিতে পারে না মুসলমান আজকে 50টি বছর কোরআনের দাওয়াত দিল কোরআনের তাফসির করলো আজকে মামলা দিয়া হামলা দিয়া জেনার মামলা দিয়া জেলখানায় বন্দি করে রাখলো বিনা অপরাধে মুসলমান আজ হোক কাল হোক এদের বিচার একদিন হবে এই দেশের মুসলমান নিরপরাধ মুসলমান খলিফাতুল মুসলিমিন বলতেছে যুবক কেন তুমি জীবনের জাবিন হয়ে গেলা আল্লাহর বান্দা যুবক বলতেছে আমার কোনো টেনশন নাই আমি কোনো চিন্তা করি না তার কারণ হলো আমি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো একজন ইমানদারের জন্য আমি জীবন দিয়ে চলে আসছি আমার কোনো টেনশন নাই আল্লাহু আকবার নেতা কারে কয় মুসলমান কেমনে নেতা হয় নেতা তো শুধু সহজ নয় খলিফাতুল মুসলিমিন কেমন নেতা নেতে কারে কয় আজকে সিটি শহরে মহানগরে প্রার্থীর অভাব নেই কথা বলেন ঠিক কিনা ইলেকশন শেষ প্রার্থীর মায়ের মতো জেনেশনের মতো সন্তানের মতো দাদার মতো চাচার মতো ভালোবাসা ইলেকশন আছে ভালোবাসা আছে ইলেকশন শেষ ভালোবাসা থাকে না কথা বলেন ঠিক কিনা নবীর রাজ্য কোনো হয়ে যায় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি টাকা হিসাব নিকাশ করতেছে লাইট জ্বালায়া দরজায় লক করলো লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আসসালামু আলাইকুম স্বামী আপনি দরজা খুলতে কেন লেট করলেন এবার বললেন বিবি আমি সরকারি টাকা হিসাব নিকাশ করতেছি আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর সরকারি টাকার বাতির আলো জ্বালাইয়া সরকারি টাকা হিসাব নিকাশ করতেছো এমন সময় তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতেছো প্রেম নিবেদন করতেছো আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য আমি বাতিটা বন্ধ করে দিলাম আল্লাহু আকবার এইরকম নেতা পাওয়া যাবে ইমানদার পাওয়া যাবে সম্মানিত ভাইরা নেতা কারে কয় দেখেন আলোচনা চলবে ইনশাআল্লাহ তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা মদিনা নামক রাষ্ট্রের মধ্যে একটা টিম নামলেন তদন্ত করার জন্য খলিফাতুল মুসলিমিন
দেশের প্রেসিডেন্ট তার কয়তলা বাড়ি কয়টা এসি গাড়ি তদন্তর জন্য একটা টিম আসলেন টিম যখন চলে আসলেন জিজ্ঞাসা করতেছে এক লোকে ওমরের বঙ্গভবনটা কোথায় একটু আমাদেরকে দেখায়া দাও ওই লোকটা বলতেছে কিসের অঙ্গভবন আর বঙ্গভবন ওই যে গাসরেন এসে ঘুমায় আছেন তিনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আল্লাহ এই বিদেশের লোক বলতেছে এর মাথা তাসস দেশের প্রেসিডেন্ট তার প্রশাসনের দরকার নিরাপত্তার দরকার এর মনে হয় মাথা তাসস আর একটু সামনে গেলে আরেক লোককে জিজ্ঞাসা করতেছে ভাই হযরত ওমরের বঙ্গভবনটা কোথায় একটু দেখায় দাও তো উনিও বলতেছে কেশের অঙ্গভবন আর বঙ্গভবন ওই যে গাসরেন এসে ঘুমায় আছেন উনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ও মুসলমান বিদেশের টিম চিন্তা করে বললেন আরে না তার তো মাথা খারাপ হয় নাই মাথা খারাপ হয়েছে আমাদের তার কারণ হলো এই দেশের প্রেসিডেন্ট জনগণকে শান্তি দিতে পেরেছে এই জন্য জনগণ ওমরের দেহরক্ষী হয়ে গেছে আর আজকে নেতার কাছে একটা কম্বলের আমানত থাকে না গভীর জুলিতে একবারের মধ্যে বলতেছে মা তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এই দেশের প্রেসিডেন্ট আমাদের খোঁজ খবর নেয় নাই আমরা তিন দিন ধরে খাইতে পারি না আমাদের বাড়িতে কোনো খাদ্য নাই এই দেশের প্রেসিডেন্ট ওমর তো আমাদের খোঁজ খবর নেয় নাই এই দেশের প্রেসিডেন্টের উপর আল্লাহর গজব নাজিল হোক এই কথা যখন বলে হযরত ওমর কান্দিয়া এই আওয়াজগুলো শুনতেছে আর হৃদয়ে ইংরানো ভালোবাসা দিয়ে কান্না করতেছে আহারে আমি দেশের প্রেসিডেন্ট হব আমার রাষ্ট্রের মধ্যে একটা মানুষ যদি না খেয়ে মারা যায় আল্লাহর আদালতে কি জবাব দেব আল্লাহর নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু কান্না করতেছে জলদি করে গেলেন তার স্টোর রুমের মধ্যে কই স্টোর রুমের গোলাম দরজা খুলে দে একটা আটার বস্তা আমার কাদের মধ্যে উঠায় দে জলদি করে দে একটা আটার বস্তা আমার কাদের মধ্যে উঠায় দে জলদি করে দে আমার রাষ্ট্রের মধ্যে একজন না খেয়ে মারা যাচ্ছে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর আমি কি জবাব দেব আমার জলদি করে একটা আটার বস্তা উঠায় দে স্টোর রুমের গোলাম বলল আপনি কি বলেন আপনি যদি অনুমতি দেন হাজার 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 বস্তা চলে যাবে আপনি অনুমতি দেন হযরত ওমর বললেন আমার আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবে না আমার কাদের মধ্যে উঠায়া দে আমার আল্লাহ তোমাদেরকে তো জিজ্ঞেস করবে না আমাকে জিজ্ঞেস করবে জলদি করে দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাদের মধ্যে নিয়া জলদি করে জান্নাতি সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাদের মধ্যে নিয়ে চলে গেলেন মহিলার বাড়িতে মা বুঝতে পারি নাই মা আমি খোঁজ নিতে পারি নাই এই যে আটা নেন আটাগুলো খামির করেন গো মা আমি একটু আপনার কাছে সহযোগিতা করতেছি মা আল আমি জাল দিচ্ছি মা আপনি ময়দাগুলো খুমার করে পিঠা বানায়া দেন গো মা দুইটি সন্তানকে দুইটি কাঁধের মধ্যে বসা নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাওয়ায়া দিচ্ছে এবার সন্তানরা বলতেছে মা কে গো মা এতদিন পর বাবার আদর পাই নাই গো মা এইটা কোন লোক মা বাবার আদর দিচ্ছ গো মা ও মা এই দেশের প্রেসিডেন্ট ওমর না হয়ে এই যুবক যদি হইতো আল্লাহর কসম করে বলি এই রাষ্ট্রের একটা কুত্তাও না খেয়ে মারা যেত না এইটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আল্লাহু আকবার এরকম নেতা পাওয়া যাবে যাবে পাওয়া আর আজ সমাজে আলেম ওলামাদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে কথা বলেন ঠিক কি না ও মুসলমান আজকে গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান বাংলার জমিনে নারা তাকবীর আল্লাহু আকবার বলে যদি ধ্বনি দেওয়া যেত বাংলার জমিন থেকে নাস্তিকেরা পালাবার জায়গা খুঁজে পেত না কথা বলেন ঠিক না বেটি দুঃখজনক হলো সত্য আমরা চাকরির ভয় করি এক ভাই যদি জেলখানায় যায় আর এক ভাই মালা পরি কারণ ওই চাকরিটা যদি আমি পাই তোমার যে একদিন ওই অবস্থা হবে না তার কোনো গ্যারান্টি আছে যদি বেঁচে থাকতে হয় সিংহের মতো
বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিলে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন দিয়ে জীবন বাস্তবায়ন করেন কুরআন দিয়ে জীবন বাস্তবায়ন করেন রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যদি কুরআনের আইন চলে ও মুসলমান কম্বল হারে যাওয়ার দুর্নীতি কখনো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না ও বিবি কেন আসছো বিবি আমার কাছে ও স্বামী আসছিলাম আমার সন্তানরা সমস্ত সন্তানরা ঈদের নতুন জামা কিনেছে আমার সন্তান এ পর্যন্ত নতুন জামা কিনতে পারে নাই ও মুসলমান অর্থমন্ত্রী প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন সময়ে প্রেসিডেন্ট ছিলেন এবং প্রেসিডেন্টের সন্তান ঈদের মার্কেট করতে পায় নাই আর বাংলার জমিনে এমনও নেতা আছে সুজ ব্যাংকে টাকা রাখছে তার টাকার অভাব নাই আর নেতা হলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সন্তানের নতুন জামা ঈদে নেওয়ার জন্য কিনতে পারে নাই ও বিবি তুমি এই কথা বলার জন্য এসছো কিন্তু আমি বেতন পাই নাই এখন পর্যন্ত কেমনে কিনবো আমি তো কিনতে পারবো না তবে আমি একটু অর্থমন্ত্রীর কাছে চিঠি দরখাস্ত লাগবো অর্থমন্ত্রী ও গো আমাকে এক মাসের বেতনটা যদি অগ্রিম দেওয়া হতো আমি আমার সন্তানের কাজে লাগাইতাম ঈদের মার্কেট করে দিতাম একটু কি মেহেরবানি করে আমার বেতনটা অগ্রিম দেওয়া যাবে উল্টা পাশে লিখে দিলেন ও অর্থমন্ত্রী প্রেসিডেন্ট ওমর মৃত্যুর এক সেকেন্ড যদি গ্যারান্টি দিতে পারো তাহলে বেতন দেব আর যদি গ্যারান্টি দিতে না পারো বেতন দেব না হযরত ওমর বলেন বিবি গো এই বছর আমার সন্তানের জন্য নতুন জামা কিনা হলো না আল্লাহু আকবার বলেন ইনি হলো নেতা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এই কথা বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন আমিনু কামা মানান্নাস লোকেরা ইমান আনো যেরকম ইমান নবী যুগের লোকেরা আনছে আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একটা উট বিক্রি করার জন্য গিয়েছে আল্লাহু আকবার বলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল দিয়া মুখটা ঢাকলেন সন্তানকে বলতেছে এই উটটার দাম কত তিনি যে বাবা পরিচয় দিলেন না আরেকবার এসে বললেন বাবা উটটা তুমি কোথায় পেয়েছো এবার বললেন আমি কিছু টাকা জোগাড় করেছিলাম মা কিছু দিছে আমি কেনার পর উটটাকে আমি খাওয়াইছি এখন তাজা হয়েছে আমার লাভ হবে